স্নান চালু হয়ে গেছে, সন্ধ্যাবেলায় স্নান চলছে। দেখুন এখানে স্নান চলছে, নাকা সন্ন্যাসীর আগে স্নান করে আসলে জলে ফেলে জলে ফেলে। जितने भक्त लोग आ रहे हैं गंगा के किनारे बैठे रहे, कोई गंगा में प्रवेश ना करे जब तक पूजा नहीं हो। नागा सन्यासीरा स्नान करछेन पुरे तारपर ए सरो खान एखानटा तो नाजाना नहीं ভালো ওই ওইখানে ওই যে ওরা ওই আমাদের মহারাজের ওখানে জমা দিচ্ছে সব জমা করুন জমা করুন এই যে জমাটা আমাদের মহারাজের ওখানে জমা দিচ্ছেন, একসঙ্গে রাখুন না তাহলে সুবিধা হবে। এখন পুজো হচ্ছে, পূজা চলছে, পূজা হয়ে যাওয়ার পর স্নান করবে, তারপর স্নান হবে, স্নান হবে, কেউ স্নান করতে পারবে না আগে। তবে স্নান হয়ে যাওয়ার পরে এখানে স্নান হবে, স্নান হয়ে যাওয়ার পর সবাই স্নান করবে, তারপর নাগারে বসে আছে। স্নান না হলে কেউ আর ঢুকতে পারবে না। দেখুন এখন স্নান হচ্ছে, পূজা হচ্ছে, গঙ্গা পূজা, গঙ্গা পূজার বাদ স্নান হবে। মহান কুম্ভ মেলা 2021 আপনারা পুরো দেখুন। আগে গঙ্গা স্নান হচ্ছে, এটা হরকি পৌরী, হ্যাঁ এটা মহাকুম্ভ স্নান, কুম্ভ এখনও স্নান করে এটা গঙ্গা পূজা করছে। গঙ্গা পূজার বাদ তারপর এখানে স্নান হবে, সবাই দেখবে এটা হয়ে গেছে। গঙ্গকুণ্ড হরকি পৌরী, ব্রহ্মকুণ্ড হরকি পৌরীতে আমরা এখন স্নান করবে। নাগা সন্ন্যাসীরা স্নান করার পর তারপর সবাই স্নান করবে। স্নান করে সবাই সুন্দরভাবে করছে, সবাই দেখুন এখানে কুম্ভ স্নান সবাই করছে। আপনারা সবাই দেখুন 2021 কুম্ভ স্নান, কুম্ভের স্থায়ী স্নান ঠিক সন্ধ্যার মধ্যে এখানে মহামণ্ডলেশ্বরকে বিশেষভাবে স্নান করাচ্ছে ওরা। ছড়ি নিয়ে আছে, পতাকা নিয়ে রয়েছে, পূজাতে আগে স্নান করাচ্ছে। এনার দিনে নাগা সন্ন্যাসীদের আজকে সন্ন্যাস হয়, এই কুম্ভ স্নানকে বহু সাধু সন্ন্যাসী সন্ন্যাস নেয়, নাগা সন্ন্যাস করে আজকে বিশেষ দিন সবাই স্নান করছে। ভালো থাকুন, ভালো থাকুন সবাই, নাগা
এছাড়া সবাই স্নান করছে, সবাই স্নান করে সবাই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। দেখুন স্নান করে এনারা আবার ভস্ম মাখবে, মাখে আবার পশুতান কিছু কিছু স্নান হয়ে গেছে, ভস্ম মাখছে, পশুতান করে করে আবার এনারা যাচ্ছে, পশুতান করে আবার যাচ্ছে, মেখে এরা পশুতান করে আবার এরা এগিয়ে যাবে। আপনারা দেখুন আপনারা দেখলে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আবার যাদের যাদের আগে হয়েছে প্রথমে তারা নেমে যাচ্ছে, নেমে গিয়ে সেখানে সুন্দরভাবে স্নান করছে, স্নান করে তারপরে এগিয়ে যাচ্ছে। আমরা পরে স্নান করি, আমরাও স্নান করবো, আপনারা যদি কখনো সরে হয় আপনারা আসবেন। এই মহাতীর্থ কুম্ভ স্নান সমস্ত সাধুরা দেখুন সব মহাতীর্থ কুম্ভ স্নানেরা সবাই আসছে, সবাই দেখছে, সব কিছু করছে। আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা এনজয় করুন, ভোগ করুন। কীভাবে কুম্ভ স্নানে সাধুরা এগিয়ে যাচ্ছে, সাধুরা ঘুরছে, আপনারা সব সাধুরা এটা এগিয়ে যান, সুন্দরভাবে এগিয়ে যান, ঘুরবেন। আপনারা আসুন, আপনারা এলে বুঝতে পারবেন কুম্ভ স্নান কাকে বলে, কী আনন্দের জায়গা, কী আনন্দের সমস্ত পুণ্যের জায়গা, সমস্ত আমরা তো সমস্ত কিছু করি, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, এই আনন্দটাও আমরা উপভোগ করি, আপনারা করুন, আপনারা বুঝতে পারবেন। আবার 12 বছর ছাড়া ছাড়া আপনারা যদি কখনো সুযোগ হয় আবার আপনারা আসবেন। বম্বকুণ্ডে স্নান করতে হবে, বম্বকুণ্ডে স্নান করে, যেখানে পুরী স্নান করলে হবে না, বম্বকুণ্ডে স্নান করতে হবে, বম্বকুণ্ডে স্নান করে তারপর আসুন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, আরও এনজয় করুন, আপনারা আসার চেষ্টা করুন। হর হর মহাদেব।